আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু, সিঙ্গেল বডি ডবল বডি ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চোগাছার গরুহাট থেকে। কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দরদাম জানানোর চেষ্টা করব। সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো আমাদের সাথেই থাকুন। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু। হ্যাঁ, কি অবস্থা বাজারের? পানি উঠে যাচ্ছে। কারণ কি? সবার থেকে পানি উঠে যায়। আর দাম শুনলি তো 1,00,000 টাকা 50,000-এর গরু। কয় দাঁত এটা? 4 দাঁত। দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের খুব সুন্দর একটা গরু। গরু যখন কুড়াই করবেন দেখবেন কতটুকু মাংস দাঁড়াতে পারে, চামড়া দেখবেন, দেখে বুঝে যাচাই করে কুড়াই করবেন। 4 দাঁতের গরু, সিন্ধি জাত না? কোন জায়গা থেকে নেসছেন? আড়কান্দি, মানে এখানকার স্থানীয় গ্রাম। চাচ্ছেন কত? 75 চাওয়া। শুনলেন আপনারা দর্শক, 75,000 টাকা দাম চাচ্ছে। দেখা দেখি দামাদামি চলতেছে। দাম পাইছেন কত এখনো পর্যন্ত? দাম পাইছেন কত? 70। আপনার নিয়ে দাম করে নেন 70 সলি বিক্রি করবেন। শুনলেন 70 সলি বিক্রি হবে দর্শক। সিন্ধি জাতের গরু, হাই কোয়ালিটির একটি গরু। তাহলে তো 70-এর কম দাম পাইছেন। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের গরু, বড় গরু। দর্শক ভাই কত যাচ্ছে? 57। শুনলেন দর্শক, গরু কথা শুনতেছে না, 57 দাম চাচ্ছে। 57 কয় দাঁত? সমান বয়স। বেচা বিক্রি নিয়ে? 52। দর্শক আপনারা শুনলেন 52 হলে বিক্রি হবে। 52 দেখা দেখি চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন কালো গরু, ভাইটা কয় দাঁত? সমান বয়সের গরু। সমান বয়স জাতে কি? দেশি গরু। দর্শক আপনারা শুনলেন সমান বয়সের দেশি জাতের গরু। দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত? 48 চাওয়া। বেচা বিক্রি 43। দর্শক আপনারা শুনতে পেলেন 48 দাম চাচ্ছে, 43 হলে বিক্রি হবে। 43। এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় গরু, মোটা তাজা করণের। এই কম যাচ্ছিস, ডবল বডির গরু দর্শক, বড় বড় গরু। ভাই কালোটা কত যাচ্ছেন? 86 চাচ্ছেন। কয় দাঁত? 4 দাঁত। দর্শক শুনলেন 4 দাঁত, পুরাত জাত নাকি? বেচা বিক্রি নিয়ে কত? 75-76। শুনলেন দর্শক 75-76 হলে বিক্রি হবে। 75-76 লালটা আপনার বেচা বিক্রি কত? একই দাম। দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা গরু, 75-76 হলে বিক্রি হবে হাড্ডিসার গরু হাট থেকে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাত মনে হচ্ছে, সিঙ্গেল বডি। ভাই কত চাচ্ছেন? 58 চাচ্ছেন। কয় দাঁত? সমান বয়সের গরু। আপনারা শুনলেন দর্শক সমান বয়সের গরু, 58 দাম চাচ্ছে। বেচা বিক্রি নিয়ে কত মূলত? 50 হলে বিক্রি করবেন। শুনলেন আপনারা 50 হলে বিক্রি হবে দর্শক। 50 শুকনো গাভী হাড্ডিসার গরু। এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু, বড় গরু দর্শক। ভাই এটা জাতে কি? ভাই সিন্ধি। শুনলেন আপনারা সিন্ধি জাতের গরু। মাথা দেখি ভাই একটু খটখট করতে গেন, গায়ে কিছু নেই তো ভাই? হাড্ডি না? চাচ্ছেন কত? 72। বেচা বিক্রি? ৬০,০০০ হলে দর্শক আপনারা শুনলেন 60 হলে বিক্রি হবে শুকনো গাভী হাড্ডি গরু। দেখা দেখি দামাদামি চলতেছে। এইদিকে একটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু, চাচ্ছেন কত কাকা? 65। বেচা বিক্রি? 58। দর্শক শুনলেন 65 দাম চাচ্ছে, 58 হলে বিক্রি হবে। 58 কয় দাঁত? 6 দাঁত। দেশি জাত না? দেশি জাতের গরু দর্শক, 6 দাঁতের। আরে যে ওইটা কত হলে বিক্রি হবে? 55। দর্শক আপনারা শুনলেন গরু দুইটার গায়ে কিছুটা গোশ আছে, কয় দাঁত এটা? কানিসাও। দর্শক শুনলেন কানিসাও গরু। দেখা দেখি দামাদামি চলতেছে।
এটা কি জাত? ফ্রিজিয়ান কুরাস। দর্শক দেখতে পাচ্ছেন মিনি কুরাস, ভাঙড়ি গরু। কয় দাঁত? ছয় দাঁতের গরু। আপনারা শুনতে পেলেন দর্শক, দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু, মোটা তাজা করণের। চাচ্ছেন কত? এত টাকা দাম চাচ্ছেন? বেচা বিক্রি কত? 65। আপনারা শুনতে পেলেন দর্শক, 65 হলে বিক্রি হবে 65। দেখা দেখি দামাদামি হচ্ছে। হাড্ডিসার গরুর হাড় থেকে